সুমাই আসমেন আপনি লিখেছেন মেয়েরা কি সঠিকভাবে পর্দা করে পাবলিক পার্সারিতে পড়তে পারবে সহশিক্ষা কি কঠোরভাবে হারাম দেখুন নিজেকে আপ্রাণভাবে পর্দাহীনতার এবং ফেতনার জায়গা থেকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করে শিক্ষা অর্জন করার চেষ্টা করতে হবে নানা কারণে বিশেষ করে ডাক্তার ডাক্তার হিসাবে মেয়েদের যে সেক্টরগুলো আছে সেগুলোতে কাজ করার দরকার আছে শিক্ষক হিসাবে মেয়েদের সেক্টরগুলোতে কাজ করার দরকার আছে আর অনেক ক্ষেত্রে কাজ করার দরকার আছে অতএব পর্দা এবং ফেতনামুক্ত এই দুটি বিষয়কে যতটুকু অ্যান্সার করা সম্ভব হয় নিজের সাধ্যে সবটুকু দিয়ে করে তিনি এটি করতে পারেন আর যদি এগুলো ভয়াবহ রকমের হুমকির সম্মুখীন হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটি জায়জ হবে না তবে নিজের ব্যক্তিগত কোনো আপনার সিদ্ধান্ত যদি নিতে হয় এ ধরনের ইস্যুতে তাহলে সেক্ষেত্রে একজন বিচক্ষণ বিদগ্ধ আলেমের কাছে পুরো বিষয়টা তুলে ধরে তার জন্য এক্ষেত্রে শরীয়ার নির্দেশনা কি হতে পারে সেটি ওই আলেম থেকে জানার চেষ্টা করবেন সেই আলেমের দৃষ্টিভঙ্গিটা নিহে এটা করবেন নিজে নিজে প্রত্যেকটা বিষয়ে এই ধরনের ক্ষেত্রে ক্যালকুলেশন করে আপনার চলাটা কঠিন হয় এই আমরা অনুরোধ করব এ বিষয়ে যে আশেপাশে আপনার জানাশোনা কোনো আলেমের কাছে আপনার পুরো অবস্থার বিবরণ দিয়ে তারপর আপনি ডিসিশন নেবেন আমরা মৌলিক কথা শুধু বললাম এমনিতে তো সহশিক্ষা এটা ইসলাম অ্যালাউ করে না ইসলাম তো চায় যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়ে আলাদা আলাদা পড়বে স্কুল যখন তারা বড়ো হবে তখন তারা আলাদা আলাদা পড়বে এটা ফেতনা মুক্ত থাকার জন্য অন্যতম মাধ্যমে এটাই ইসলামের মূল শিক্ষা এই জন্য ইসলাম সহশিক্ষাকে মৌলিকভাবে অ্যালাউ করে না কিন্তু আমরা বলেছি বিশেষ পরিস্থিতির কথা আখি আর্য আরি থেকে আপনি লিখেছেন বিয়ের পর স্বামী কি তার স্ত্রীর পড়াশোনা বন্ধ করে দেওয়ার অধিকার আছে তিনি আগে থেকে কথা দিয়েছিলেন যে বিয়ের পর পড়তে বাধা দিবেন না কিন্তু এখন পড়তে দিচ্ছেন না আমি খুব মানসিক কষ্টে আছি কী করতে পারি না কোনো স্বামীর জন্য এটা উচিত নয় বিয়ের আগে কোনো কথা দিলে সেই কথা ব্যতিক্রম করা সৈব খারেতাদিস সাল্লাম বলেছেন যে আহাক্ক আহাক্ক শুরুতেই নিউফা ফুরুজ আও কমারদা ফিল হাদিস যার অর্থ হলো মানুষ যে কমিটমেন্ট করে থাকে বিয়ের সময় যে কমিটমেন্ট করে থাকে এটা সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেগুলোর রক্ষা করা উচিত তার ভিতরে একটা এটা তার মানে আপনি বিয়ের সময় যে কথা জিনিসটা আপনাকে রক্ষা করতে হবে না করলে যেটা স্বামীর জন্য অন্যায় কাজ হবে বিশেষ করে অযৌক্তিক কারণে তিনি যদি করেন আর যৌক্তিক কারণও যদি হয় তাহলে সেক্ষেত্রে সে যৌক্তিক কারণে মানে এই নয় যে গ্রাহ্য কোনো বিষয় ছাড়া তার নিজের কোনো যুক্তির ভিত্তিতে তিনি এটা নিষেধ করবেন ন এটা সুযোগ তার নাই এটা তিনি করলে তিনি অন্যায়কারী হিসাবে বিবেচনা বিবেচিত হবেন তাকে কোনো আলেমের মাধ্যমে আপনি কাউন্সেলিং করান এবং পুরো বিষয়টা একজন আলেমের তত্ত্বাবধানে আপনার সমাধানের চেষ্টা করেন